असो असो स्नान कर देखो कि देखो देखो पुरो भेजे फेले इच्छा कर चामच दिए मेरे मेरे
সব ভেঙে ফেলেছে, ইচ্ছে করে ভাঙছে এই গাড়িগুলো। তোকে আর কোনো গাড়ি কিনে দেওয়া হবে না, এই পাপাকে বলে দেবো কোনো গাড়ি কিনে দেবে না তোকে। আমি পাপাটাই দেখো গাড়িটার কি অবস্থা করেছে, শোনো দাঁড়া তো দেখো আমি বোনলেস চিকেন নিয়েছি আর নিলাম এক চামচ ভিনিগার, এরপর দেখো পেস্ট করা আদা রসুন আর পেঁয়াজ আমি অ্যাড করছি। তো দেখো চিকেনে আমি অ্যাড করে দিলাম, এরপর একে একে মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এরপর দেবো দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি কারণ বাচ্চারা যেহেতু খাবে, তো যারা বানাবে দেখে শুনে তোমরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিও। এরপর দেখো আমি অ্যাড করছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি একটা ফাটানো ডিম কারণ পকোড়া করার জন্য পকোড়াটা ধরে রাখা খুব জরুরি, আর এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার যাতে গ্রেভিটা ভালো হয় এবং চিকেনটা ম্যারিনেট করার সময় যাতে সুবিধে হয় এবং চিকেনটা যাতে টেস্টি হয় সেই জন্যই এটা দেওয়ার। এরপর দেখো আমি এটা ভালো করে একটু মেখে নিচ্ছি। তো দেখো চিকেনটা আমার অলরেডি মাখা হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে, এরপর আমি চিকেনটা ঢাকা দিয়ে ফ্রিজে মোটামুটি এক ঘন্টার জন্য আমি একটু রেস্টে রেখে দেবো। দেখো খিচুড়ি করার জন্য আমি কি কি সবজি নিয়েছি, ফুলকপি নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে দেখো একটু গাজর নিয়েছি, এখানে গ্রেট করা আদা আছে, অল্প পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা, আর তোমার গোটা গরম মশলা, তেজপাতা নিয়েছি, আর দেখো এখানে ডাল ধুয়ে রেখেছি, এটা মুসুর ডাল আর মুগ ডাল আমি মিশিয়ে দেবো, এটা মুসুর ডালটা ধোয়া আছে, আর আমি চাল নিয়েছি। ঠিক আছে তো চলো এবার খিচুড়িটা করে ফেলি ঝটপট করে। সবজিটা আমি এখন কষাচ্ছি আর এদিকে আমি ডালটা অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছো এই দেখো ডালটা হাঁড়িতে হচ্ছে আর গ্যাসেই হচ্ছে, দাঁড়াও চলো আর আছে ইন্ডাকশন গ্যাস হবে দিই গেল তোমার, কারণ এতগুলো আইটেম তাড়াতাড়ি করতে হবে আমাকে, একদিকে ডাল চলছে একদিকে সবজি কষা চলছে। আচ্ছা আর একদিকে চিকেন পকোড়া করবো, অলরেডি ফ্রিজে রাখা আছে, চিকেন পকোড়াটা বানাবো। বাড়িতে বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে এদের প্রপারলি টাইমে কিন্তু খেতে দেওয়া উচিত। তো দাও দেখি আমি এখনই ভেজে নেবো, না অনেক সময় নেই আর না, তো এটা ম্যারিনেট করতে রেখেছিলাম। দেখো চিকেনটা অলরেডি দেখতে পাচ্ছ কি বাড়িতে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, চিকেনটা অলরেডি দেখো জমে গেছে মোটামুটি, এই দেখো দিদি বাবা লাইট জ্বালিয়ে দিয়েছে, চিকেনটা দেখো জমে গেছে, তো এবার আমি ঝটফট করে চিকেনটা মোটামুটি পকোড়াটা মোটামুটি ভেজে নেবো। হ্যাঁ আর দিদি বলতে দেখো ওই যে ও বাবা যখন সকাল থেকে বলছি যে একটু আজকে রান্নাটা তুমি করতে বলছো, না না আমি পারবো না, এখন দেখো বউ সব কিছু করে দিলে তারপরে এসে আমি তো রান্না করেছি, ও বলবে আমি হাতে খুলতে এটা কার আমার তো দেখেছো।
খিচুড়ি বানিয়ে বসে পড়েছে খেতে ভাবো এবার হাতে দিয়ে একটা নিজে হাতে বানানো হচ্ছে খুব ভালো লাগে মা বাবা কটা বাজে জানো এখন 2:30টা বেজে গেছে ঠিক আছে বাচ্চা তো খেয়ে নিয়েছে অলরেডি তো নতুন রাঁধুনি রান্না করে তো খিচুড়ি খেতে লেট হবে না সেই তিন্নি কে খিচুড়ি রান্না করছে কে রান্না করছে বাচ্চা কখনো নিতে কে রান্না করছে জিজ্ঞেস করছো তিন্নি কেমন আছে দেব আন্টিও জিজ্ঞেস করেছে ওদিকে শালিনী জিজ্ঞেস করছে তারপরে প্রার্থনা করেছো যাতে এরা ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য দেখো আমার তিন্নি সোনা একদম ভালো হয়ে গেছে দেখো আর এই জানি না আবার সন্ধ্যেবেলা কি হয় কারণ সকালের অর্ডার হয়ে গেছে দীপবাবু আবার সন্ধ্যেবেলা কি অর্ডার করে খাওয়ার জন্য ভগবান আমি তখন হোটেলে সেফ হয়ে গেছি অর্ডার করবে এটা বানাও ওটা বানাও ব্যাস আমাকে বানিয়ে দিতে হবে এই হচ্ছে ব্যাপার খিচুড়ি আমি বানাইছি তুমি তো দেখছো কি রান্না করছি দাও কে খাবে চিকেন পকোড়া চলে আসো
আজকে পিছন দিকে যাবো, শুনুক আমার মাঙ্গানি ঘুরতে যাবো। শোনো তো মুখটা দেখা একবার, ওই দেখো উকি মারছে উকি। তো চলো ভিডিওটি আজকে এখানে খেতে খেতে খিচুড়ি খেতে খেতে এন্ড করছি। আর আমার হাতের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে জানেন? কি করে জানাবে? আমার বন্ধুরা তো খাচ্ছে না, কি করে কেমন হয়েছে কি করে জানাবে? সত্যি কথা দিব রান্না করেনি, ও এমনি খুনতি নাড়ছিল। এই তো দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায়, তো দেখলেই সব বোঝা যায়। তো চলো ভিডিওটি আজকে এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিও, আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আজকে খিচুড়ি আর চিকেন পকোড়া কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই। এই বর্ষা মুখর দিনে খিচুড়ি আর গরম গরম চিকেন পকোড়া কেমন লাগে বলো তো? শোনার জন্য আমি শান্তি করে খেতে পারছি না, শুধু এইদিকে ওইদিকে টাটানানি করছে আমাকে নিয়ে। তুমি টাটা করে দাও বাবা, তিন দিন থেকে দেখো কোথায় উঠে বসে আছে, দেখো তিন দিন থেকে দেখো দীপের কাঁধে উঠে বসে আছে, দেখো খাচ্ছে দীপের কাঁধে। দেখো টাটা করে দাও তো বাবা, টাটা করে দাও। চলো টাটা, এদিকে শুনুন মন্দানি হচ্ছে, চলো টাটা।